তো যে কোনো কিছুর বিষয়ে পুলিশের ভূমিকা অপরিসীম, কিন্তু পুলিশ নিজে ডিমোরালাইজ এবং পুলিশ তাদের যে কৃতকর্ম ছিল, তারা যেভাবে গুলি ছুড়েছে, তারা যেভাবে ছাত্র জনতা হত্যা করেছে, এটার মদদদাতা কারা ছিল এবং সরাসরি অতি উৎসাহী পুলিশ অফিসার কারা হত্যা করেছে, তাদেরকে চিহ্নিত করা উচিত। পৃথিবীর ইতিহাসে যেটা ঘটলো, একটা সরকার জঘন্যতম ভাবে প্রধান সহ পুরো পার্লামেন্ট সহ গায়েব হয়ে গেল, এবং 1986 এর থেকে আমরা দেখে আসছি যে আপনার যখন এরশাদের সাথে হাত মিলালো শেখ হাসিনার দিগ্বাজির মাধ্যমে, বলা ছিল যে 86 নির্বাচনে এরশাদের সাথে যে যাবে সে হবে জাতীয় বেইমান। গেল কে কে? জামাত ইসলামে গেল, শেখ হাসিনা গেল, বেগম খালেদা জিয়া কিন্তু গেলেন না। আমরা চাইবো যে দেশের মানুষ শিক্ষা নিক আওয়ামী লীগ কি জিনিস, এবং নতুন প্রজন্ম জেনে গেছে আওয়ামী লীগ আসলে কারা। আপনাকে ধন্যবাদ, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করে যাচ্ছি, এবং ছাত্র জনতার যে অভ্যুত্থানে এই সফলতা, এই নতুন স্বাধীনতা, এটাকে সমুন্নত রাখার জন্য আসলে আমরা পুরো দেশবাসী ঐক্যবদ্ধ আছি। শুধু কিছু ফ্যাসিস্ট সরকার এবং তাদের সুশীল যারা পৃষ্ঠপোষক দালাল, গত 16 বছর কোনো শব্দ উচ্চারণ করেনি, একটু কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেনি, তারাই শুধু অন্য আলো দেখছে। তো আমরা বিশ্বাস করি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীতে যে পরিমাণ সাপোর্টটা দিয়েছেন, এবং 11th আওয়ারে আমাদের জুনিয়র অফিসাররা সিনিয়র অফিসারদের কাঁধে কাঁধ মিলে ছাত্র জনতার অভ্যুত্থানকে আমি বলবো যে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছেন, এবং দেশে একটা আরো হয়তো অনেক খুন হতে পারতো, আরো মার্ডার হতে পারতো, আরো গণহত্যা হতে পারতো, সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি। এবং সেনাবাহিনী সঠিকভাবে তাদের সমর্থন দিয়ে যাচ্ছে নতুন সরকারকে, উপদেষ্টা গভর্নমেন্টকে। আমরা এর মধ্যে কিছু অস্থিরতার চেষ্টা দেখছি, যে আপনি যদি মনে করেন গত 15 বছর দলীয়করণের কারণে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন সহ সব জায়গায়, আপনি শুধু নর্মাল আনসারের কথা যদি বলেন, 52,000 আনসার নিয়োগের মধ্যে শুধুমাত্র গোপালগঞ্জ জেলা থেকে নেওয়া হয়েছে 29,000। অর্থাৎ দলীয়করণের চূড়ান্ত মাত্র এমন ভাবে প্রিপারেশন নিচ্ছিল, মনে হচ্ছে গোপালগঞ্জ বোধহয় একটা স্বাধীন দেশ হয়ে যাবে, এরকম একটা প্রিপারেশন ছিল। তো এরকম দলীয়করণ আপনি খেয়াল করবেন যে পুলিশে পদায়নের ক্ষেত্রে 8-10টা অফিসার এই পদ থেকে ওই পদ, এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট, এরাই কিন্তু ঘুরতো। সাধারণভাবে যে পুলিশরা এখন যে একটু অনুশোচনা বলবো, আমি আমি মিশি পুলিশের দেখা হয়, আমাদের রাস্তাঘাটে দেখা হয়, এবং আমরা আমাদের কারণে তাদের সাথে দেখা হতে হয়। তো পুলিশকে ডিমোরালাইজ করেছে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা গত 15 বছর একটা বেল্ট থেকে এসেছে এবং তারা বেনিফিশিয়ারি, এবং তারা পুলিশের পুরো সিস্টেমটাকে ড্যামেজ করে ফেলেছে, যেখানে দলীয়করণের চূড়ান্ত মাত্রা, কিন্তু তার মধ্যে ভালো পুলিশ অফিসার আছেন যারা ডেপুটেশনে ছিলেন বা যাদেরকে পদায়ন করা হয়নি, যারা বর্তমানে আসছেন, কিন্তু গত 15 বছরে কিন্তু পুলিশের কোয়ালিটির অনেক ইমপ্রুভ ঘটেছে। পুলিশ অনেক চৌকস হয়েছে, খারাপ কাজ যে সমস্ত পুলিশ করেছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে, কিন্তু আমি মনে করি ওসি লেভেলে বা SI লেভেলে, যারা রুট লেভেলে যে জনগণের সাথে সম্পৃক্ততা, যে পুলিশের পুলিশ জানে আসলে ক্রিমিনালটা কোথায় আছে বা এই ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে, যে পুলিশকে আমরা চিনি সেই পুলিশটা এখন নাই। কারণ কিছু ঊর্ধ্বতন নেতৃত্ব, ঊর্ধ্বতন নির্দেশ এবং এক দলীয়করণের মাধ্যমে পুলিশকে ধ্বংস করা হয়েছে, এবং আমরা যখন সরকার পতন ঘটলো, শেখ হাসিনা যখন পালিয়ে গেল দেশ থেকে, তারপর আমরা দেখেছি রাজার বাগে পুলিশটা বিক্ষোভ করে বলছে আমরা এভাবে করতে চাইনি, আমাদের কি করোনা হয়েছে। অর্থাৎ আমরা যদি র্যান্ডামলি গত 1 মাসে র্যান্ডামলি সমস্ত DC, SP সব ডিপার্টমেন্টে ব্যাপক পরিবর্তন হয়েছে, এবং আমি চেনা জানার মধ্যে ভালো কিছু পুলিশ পুলিশ অফিসার আছেন যাদেরকে লাইক SP থেকে দেখা গেছে রংপুরে পদায়ন করা হয়েছে, কাউকে রমনা থানার ওসি থেকে হয়তো কুষ্টিয়াতে স্কুলে পাঠানো হয়েছে পড়াশোনা করার জন্য, বাট তারা চৌকস। এখন আমার যদি ঠকবাস্তে গা উজাড় হয়ে যায়, কিংবা এই শত্রু শত্রু খেলা, যেটা মহাত্মা গান্ধী বলেছেন, আমরা যদি চোখের বদলা চোখ তুলে ফেলি তাহলে পুরো জাতি অন্ধ হয়ে যাবে। তো আসলে পুলিশিং এর কাজ আর্মির না, আর্মি সর্বোচ্চ কমব্যাট হেল্প করতে পারে, যে আর্মির পক্ষে সম্ভব না ডিসিপ্লিন, বাহিনীর পক্ষে সম্ভব না আপনার অলি গলি জঙ্গলে চোরা চালান, এগুলো খোঁজা তাদের কাজ না, তারা সর্বোচ্চ করতে পারে, তাদের প্রতি সমীহ আছে, তারা যথেষ্ট ডিসিপ্লিন, এবং তাদের ভিতরে সেই সিস্টেম দেশপ্রেমিক ভাবে তাদের তৈরি হয়েছে, মৃত্যুর জন্য তারা প্রস্তুত, মৃত্যুর জন্য তারা সৈনিক। যেটা আমরা তানজিম নির্ঝর, তানজিম দেখলাম লেফটেন্যান্ট তানজিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তানজিম সারোয়ার নির্ঝরকে, নির্জনকে। তো আসলে পুলিশের ভিতর যে এই পদায়নগুলি বিভিন্ন জায়গায় বদলে টদলে হচ্ছে, এটার ক্ষেত্রে আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। কারণ চৌকস পুলিশ অফিসার যতই হোক দলবাজি বা দল দলের রেফারেন্স এসছে বা তাদেরকে ধরে নিলাম যে তারা একটা বিশেষ দলের পতিত, দলের ছত্রছায়ায় তারা পদায়িত হয়েছে, কিন্তু তারা কিন্তু ট্রেন্ড আপ। এখন পুলিশের কাজ কিন্তু আর্মি দিয়ে হবে না, জনগণ দিয়ে হবে না, পুলিশ একটা বিশেষ বাহিনী যারা মানুষের পালস বোঝে, এবং মানুষ কিন্তু বাংলাদেশের প্রথম 6-7 দিন আপনি নিশ্চয়ই দেখেছেন এই সরকারের পথের উপরে ডাকাতি, এটা ওইটা অনেক রকম ঘটনা ঘটেছে। কি একটা জাস্টিফিকেশন দিচ্ছেন কিনা আসিফ আকবর? কারণ হলো পুলিশ তো, পুলিশের কাজ যে কাজে আর্মি গেছে, আর্মির এই কাজ পুলিশ করার কথা নয়, জীবন বাজি রেখে
আর্মির অবস্থান সুস্পষ্ট ভাবে তাদের অবস্থান দিয়ে দিয়েছে, জীবনকে বাজি রেখে তারা এখনো পর্যন্ত সার্ভ করছে, পুলিশিং করছে। ক্যান ইউ ইমাজিন, জীবন পর্যন্ত দিয়েছে, এর আগে আরো কয়েকটা ঘটনা ঘটেছে। সুতরাং এই অবস্থাতে তো পুলিশের যে দায়িত্ব পালন করবার কথা ছিল, সেখানে আমরা যে জাস্টিফিকেশন দিচ্ছি যে তারা মেন্টাল ট্রমাতে আছে, তাদের চুল বাস থেকে উজাড় হয়ে যাবে, এগুলির মাধ্যমে কি আমরা বারবার পুলিশকে মানে পুলিশের এই অপরাধকে জাস্টিফিকেশন দিয়ে তাদেরকে কোনোভাবে না যে না না, এটা ব্যাপারটা আসলে এরকম ভাবে না, ব্যাপারটা সেরকম আপনি হঠাৎ করে কিন্তু এখনো সব পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা যেটা রয়েছে শুধুমাত্র সেনাবাহিনীর কারণে? আপনি না, এটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। লাস্ট 6-7 মানে সরকারটা পতনের পর যে 6-7 দিন যে ডাকাত ডাকাত আতঙ্ক গেল, আর আমরা সোসাইটি হচ্ছে আপনার একটু এখন সোশ্যাল মিডিয়া নির্ভর, গল্প গুজব অনেক কিছু চলতে থাকে। আপনি দেখেন 6-7 দিন কিন্তু পুলিশ ছাড়া দেশ চলেছে, এবং চলেছে কি রাতের বেলা 2-3 দিনের সময় গুজব ছড়াতো যে একদম মানে বাগদাদের চোরের মতো যে বাংলাদেশ এই অবস্থা। তো সে আস্তে আস্তে পুলিশ ফিরেছে, পুলিশ রিফর্ম হচ্ছে, আরো রিফর্ম হবে। আমি বলতে চাচ্ছি চোখে চোখে রেখে কাজ করানো চোখ কর্মকর্তাদেরকে, এবং যারা দায়ী এবং এই দল দলবাজির জন্য যারা দায়ী তাদেরকে চিহ্ন করতে করতে হবে, এবং চৌকস অফিসারদেরকে চোখে চোখে। আপনি নিশ্চয় জানেন যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যে থাকে সে পুরা প্লেনের যে ল্যান্ডিং বা উড্ডয়ন ম্যানেজমেন্টটা সে দেখে, এবং তার মাথার মধ্যে কিন্তু আপনার গান ধরে থাকে যে সে কোনো ট্রাফিকিং সমস্যা করলে একটা হ্যাপাজার্ড হয়ে যেতে পারে, মেসা করতে পারে প্লেন, প্লেনের শিডিউল বিপর্যয় বা অ্যাক্সিডেন্ট। তো আমাদের কি পক্ষে সম্ভব না যে আমরা চৌকসদেরকে নিয়ে আসলাম, তাদের অপরাধের মাত্রা দেখে তাদেরকে নিযুক্ত করলাম, পুলিশ ছাড়া দেশ চলা অচল, এই কারণে আমরা অভ্যস্ত হয়ে গেছি। থানা একটা একটা কমপ্লেন করে থানা যেতে হবে আপনার, একটা বা একটা তদন্ত করতে হবে, যে কোনো কিছুর বিষয়ে পুলিশের ভূমিকা অপরিসীম। কিন্তু পুলিশ নিজে ডিমোরালাইজ, এবং পুলিশ তাদের যে কৃতকর্ম ছিল, তারা যেভাবে গুলি ছুড়েছে, তারা যেভাবে ছাত্র জনতাকে হত্যা করেছে, এটার মদদদাতা কারা ছিল, এবং সরাসরি অতি উৎসাহী পুলিশ অফিসার কারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করা উচিত। গড়পড়তা চিহ্নিত করলে ঠিক সেটা হয়ে যাবে যে আসলে আমরা ভালো কিছু বেঁচে রাখতে পারলাম না, হয়তো তাদেরকে ভালো করা যেত। সবাই তো খারাপ না, সবাই তো মানুষ হত্যা করে শপথ নিয়ে বাইরেতে জয়েন করেনি, সেও তো বাংলাদেশে, তারও তো ফ্যামিলি আছে। যখন আমরা বয়কটের কথা শুনলাম, টিচাররা বয়কটকে পুলিশের সন্তানদেরকে স্কুলে পড়াবে না, নিশ্চয়ই কিছু পুলিশের প্রতিক্রিয়া হয়েছে, সেও লজ্জা পেয়েছে, হ্যাঁ আমার ছেলে পুলিশ বা আমার ছেলে কেন মেয়ে কেন পড়তে পারবে না। আজকে তানজিম হত্যাকাণ্ডের মাধ্যমে একটা জিনিস প্রমাণিত হয়েছে, স্যার যেটা বলতে যাচ্ছিলেন, আমি ঢালাওভাবে কোনো দোষ দিতে চাই না। আমাদের রাষ্ট্রের জন্য এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে এই যে পুলিশিংটা আর্মি করছে, এটা আসলে আর্মির কাজ না, এবং এই পুলিশিং এর কাজে যারা হেল্প করবে আর্মিকে তারা কতটুকু ইনএক্টিভ, তাদেরকে কতটুকু অ্যাক্টিভ করা যায় সেটার মাধ্যমে সুষ্ঠু সমাধান যেতে হবে। লেফটেন্যান্ট তানজিম হত্যা কিন্তু একটা বড় সিগন্যাল আমাদের দেশের ভিতরে, একটা আর্মি অফিসার, একটা একটা প্রতিষ্ঠিত আর্মি অফিসার যেটা যাকে তৈরি করতে অন্তত মিনিমাম 50 কোটি টাকা গভর্নমেন্টের খরচ হয়ে থাকে লেফটেন্যান্ট বানাতে, চোর এটা ডাকাত, চোর ডাকাত যারা তাদের হাতে এভাবে নিশন থাকতো। সেটাই তো, এটা আমার জন্য অ্যালার্মিং। আর আপনি ডিসি নিয়োগের কথা বললেন, আমাদের দেশে 64টা 64টা জেলায় আমি যতটুকু দেখেছি পড়েছি, 56টা ডিসি এখন নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা অতীতে দলবাজি করে ডিসি হয়েছে। আমার কথা হচ্ছে সবাইকে আরাম নিষিদ্ধ করা যাবে না, দেশের সিভিল প্রশাসন হুট করে কেউ বিসিএস ক্যাডার হবে না, হুট করে কেউ এসপি পদায়ন পাবে না, হুট করে কেউ সচিব হবে না, হুট করে কেউ অ্যাটর্নি জেনারেল হবে না। আমাদের এই সার্কেলগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। আর নির্বাচনের ক্ষেত্রে যাওয়ার জন্য আমি দেখছি বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টিজ এখন পর্যন্ত এই তত্ত্ব উপদেষ্টাকে উপদেষ্টা আমাদের যে নতুন সরকার এসেছে, বিশেষায়িত সরকার, তাদের কিন্তু বিরক্ত করছে না, তারা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বারবার সমস্ত দলের প্রধান বা দলের লোকজন বলছে তাদেরকে সময় দিতে হবে, তাদেরকে ফেল করানো যাবে না, কারণ আমাদের চারপাশে আরো বাইন্ডিংস আছে। আমাদের বিরাট একটা প্রতিবেশী রাষ্ট্র আছে আমাদের দেশের, সেই রাষ্ট্রটা আবার কালেক্রমে একটা দলের এবং বিশেষ ব্যক্তির বন্ধু। তো আমাদের উচিত হবে আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্কটা উন্নয়ন করা আরো ভালোভাবে, এবং তাদের কাছ থেকে উইন টু উইন উইন পজিশন থাকতে হবে, যেন আমরা ভুল সুন্দর একটা প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে পারি, এবং দূর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি, চোখের দিকে তাকিয়ে আমাদের দাবি আদায় করতে পারি, কিংবা আমাদের তাদের দাবিগুলো আমরা ফিল আপ করতে পারি। অর্থাৎ দাবেদারি বা অতীতে যেগুলো চলছে লেজুর বৃত্তি বা এগুলো যেন না চলে, এটা করার জন্য সরকারের ব্যাকবোন উঁচু করে কথা বলছে আমি দেখতে পাচ্ছি, সুন্দর চোখে চোখে কথা হচ্ছে। তো এই সমস্ত কিছু ডেভেলপ করতে হবে। পররাষ্ট্রনীতি আজকে রাত্রে আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, ডক্টর ইউনূস এখন তিনি ওয়াশিংটনে আছেন, এবং তিনি আজকে আমেরিকান প্রেসিডেন্টের সাথে কথা বলবেন, জিও পলিটিক্যাল সিকোয়েন্স আজকে মিটিংটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আবার ভারতেরও প্রায় 15,000 বর্গ কিলোমিটার বর্ডার আমাদের সাথে আছে, আজকে আমাদের এই দেশকে স্থিতিশীল রাখার জন্য কিংবা ইন্ডিয়া নিজে স্থিতিশীল থাকার জন্য বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খুব জরুরি, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হওয়া জরুরি। যেটা গতকালকে আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে, যিনি বিএনপি মহাসচিব, তার সাথে প্রণব ভার্মা যিনি
ভারতের হাইকমিশন তার সাথে মিটিং হয়েছে, অর্থাৎ সিগন্যাল ইজ গুড। আমরা এখন দেশের সাথে দেশের সম্পর্ক হবে, দেশের সাথে কোনো দলের সম্পর্ক, কোনো ব্যক্তির সম্পর্ক হবে না। এখান থেকে বেরিয়ে আসলে বাংলাদেশ ভারত যখন তাদের পারস্পরিক অবিশ্বাস থেকে সরিয়ে ফেলতে পারবে, আমি মনে করি যে আমাদের চারিদিকে বড় টুকটাক যে ঝামেলাগুলো অ্যারেজ হয় সেখান থেকে ইন্ধন আছে, সেই ইন্ধনগুলো কমে যাবে এবং আমরা নিঃসন্দেহে একটা ভালো রাষ্ট্র বা ভালো জাতি হিসেবে আমাদেরকে ডেভেলপ করতে পারবো। তার আর যে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়টা আপনি কি মনে করেন এটা যৌক্তিক সময় বা এর আগে পরে অনেক দাবি দাওয়া ছিল, তার মানে এটাকে আপনি যৌক্তিক সময় মনে করছেন? আমি যৌক্তিক বা অযৌক্তিক অত বড় জায়গায় আমি যাইনি। সেনাবাহিনী প্রধান তিনি তার দৃষ্টিভঙ্গি বলেছেন, তারপর কতটুকু এই সরকারের সংস্কার নিয়ে কতটুকু কাজ করবে বা আলটিমেটলি এটা আবার সেই 300 পার্লামেন্টে সংসদ সদস্য হবে, 300 জন আবার তারা পালিয়ে যাবে, সেই পুরনো চর্চা চলবে নাকি নতুন ভাবে সংস্কার করে আমরা কোনো প্রেসিডেন্ট সিস্টেমে যাব নাকি পার্লামেন্টারি সিস্টেম থাকবে, কি হয় আমি ঠিক জানি না। তবে পৃথিবীর ইতিহাসে যেটা ঘটলো, একটা সরকার জঘন্যতম ভাবে প্রধান সহ পুরো পার্লামেন্ট সহ গায়েব হয়ে গেল এবং 1986 এর থেকে আমরা দেখে আসছি যে আপনার যখন এরশাদের সাথে হাত মিলালো শেখ হাসিনার দিগ্বাজির মাধ্যমে, বলা ছিল যে শেখ হাসিনা নির্বাচনে এরশাদের সাথে যে যাবে সে হবে জাতীয় বেইমান। গেল কে কে? জামাত ইসলামে গেল, শেখ হাসিনা গেল, বেগম খালেদা জিয়া কিন্তু গেলেন না সেই নির্বাচনে। অর্থাৎ তারপর থেকে আপনি দেখেন 1996 এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং যখন আবার সরকার গঠন আওয়ামী লীগ, তখন কিন্তু জামাতের সাপোর্ট ছিল এবং জামাত শিবির সবচেয়ে বেশি বলে আতঙ্কিত থাকে আওয়ামী লীগ। তো সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে ভারতের জন্ম নেয়া আওয়ামী লীগ, ভারতের জন্ম নেয়া আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম নেওয়া পলিটিক্যাল পার্টির মধ্যে একটু গ্যাপ থাকে। তো আমরা বেসিক্যালি আতঙ্কিত আমাদের জননিরাপত্তা বিষয় নিয়ে, আমাদের সীমান্ত নিরাপত্তা এবং আমাদের সেনাবাহিনী পুলিশিং করে। পুরো সরকার গায়েব হয়ে গেছে, গায়েব তো হয়নি, কথা তো বলছে। কথা বলছে এগুলো আসলে মজা, ফেসবুকে কিছু মজা থাকে, টুপ করে ঢুকে যাবো, টুপ করে ফেলে দিব, এখন টুপ করে যাকে ফেলে দেবেন সে টুপ করে বসে গেছে ওখানে। তো এগুলো একটা প্রক্রিয়া, এগুলো বলতে হয়, উনি অনেক বেশি কথা বলেন, মিথ্যা কথা ফ্যাক্টরি, উনি অনেক ফর্মুলা দেন। তো বেসিক্যালি এই পতিত নেত্রীর কথা নাই, যিনি তার নেতাকে, যিনি তার নেতা কর্মী ফেলে দিয়ে পালিয়ে দেন। আবার হাসিনা কখনো পার্লামেন্ট না কথা বলেন, মানসিক দৃষ্টি প্রবলেম ওনার আগে থেকে আছে, রং হেডেড লেডি, উনি ঘোষিত ছিলেন আদালত কর্তৃক এর আগেই। যাই হোক, আমাদের ব্যাড লাক, আমরা পারিবারিক পরিবারের দুর্বল, পরিবারের রাজনীতি দুর্বল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন একজন সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, যিনি শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে বিভিন্ন ভাবে হত্যা করেছেন, বিডিআর পিলখানা থেকে হেফাজত থেকে শুরু করে সমস্ত কিছুতে একটা সাইকোপ্যাথ অ্যাটিটিউড আছে। আমরা চাই না যে বাংলাদেশে এই ভয়ঙ্কর সরকার চলে আসে। রক্ষী বাহিনী করেছিল এক সময়, বাংলাদেশের সেনাবাহিনী খালি পায়ে স্বাধীন দেশে মার্চ করতো আর রক্ষী বাহিনী গুডেন স্টুডেন্ট ওয়েল ওয়েপন, তো একটা প্যারালাল গভর্নমেন্ট বাহিনী চলে না। তো আওয়ামী লীগ এগুলো যুগে যুগে প্রমাণ করেছে, আমরা চাইবো যে দেশের মানুষ শিক্ষা নিক আওয়ামী লীগ কি জিনিস এবং নতুন প্রজন্ম জেনে গেছে আওয়ামী লীগ আসলে কারা। তো সেক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যারা সুশীল আছেন, গত 16 বছর কোনো কথা বলেন নাই, তারা এখন উকিঝুঁকি মারছেন, বলার চেষ্টা করছেন আমরা আগে ভালো ছিলাম, তাদের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আপাতত। থ্যাংক ইউ।